এই স্থানটা গোমা এবং সাকি এই দুটা শহরের মাঝামাঝি। আমাদের এখানে একটু যাত্রা বিরতি নেবার উদ্দেশ্য হলো যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে উৎক্ষিপ্ত লাভা এগুলা গড়িয়ে গড়িয়ে এসে কিভাবে এখানে পড়েছে সেটা দেখা। এই যে এখানে ভাঁজ দেখা যাচ্ছে, এই ভাঁজটা গরম এবং ফুটন্ত গলন্ত লাভা যে ধীরে ধীরে ঠান্ডা হয়ে ভাঁজ পড়ে পড়ে পাথরে পরিণত হয়ে গেছে, এটা দেখানোর জন্য। এটা পুরোটাই এই আমরা আশেপাশে যা দেখছি, দূরে লেকটা, এই যে লেক এবং আশেপাশে এই দিকে এটা সবটাই এরকম, এটা বহু গভীর পর্যন্ত, এটা জানার সময় লেকেই ছিল আর কি। দূর থেকে লাভা এসে লেকটা ভরাট করেছে এবং সেগুলি কেমনভাবে একটার উপর একটা কোথাও ফেটে গেছে, কোথাও চৌচির হয়ে গেছে, আবার এখানে কিছু বাড়িঘরেরা তৈরি করেছে এবং এই পাথরের ফাঁকে ফাঁকে, লাভার পাথরের ফাঁকে ফাঁকে তারা আবার টমেটোর গাছ লাগিয়েছে, সিমের গাছ লাগিয়েছে। মানুষ যেখানে বসতি স্থাপন করছে সেখানে তাদের বেঁচে থাকার জন্য যা যা করা দরকার সেটা তারা করেছে। বাড়িঘরগুলো কমপ্লিট আছে। এই পাহাড় দেখা যাচ্ছে দূরে, এগুলো অবশ্য খুব উর্বর পাহাড়। আবার এখান থেকে আসল যে ভূমিকম্পের যে পাহাড়টা, আসল পাহাড়টা নাইরোগঙ্গ আসল পাহাড়টা এটা, এটা স্তরে স্তরে একবার ভূমিকম্প অগ্নুৎপাত হয়েছে, কিছুদিন বন্ধ আছে, আবার পাথর হয়েছে, আবার অগ্নুৎপাত হয়েছে, এরকম একটার পর একটা স্তর স্তর করছে। এর জন্য এটাকে বলা হয় স্তরীকৃত একটা আগ্নেয়গিরি পর্বত। এখানে সব লাভা যে ওই দিক থেকে এসে এখানে জমা হয়েছে তা নয়, এই পুরোটাই একটা ভূমিকম্প আগ্নেয়গিরির জোন এবং এটা যখন অগ্নুৎপাত যখন সংঘটিত হয় সেখানে ওই প্রচণ্ড চাপটার বিভিন্ন স্থানে ছোটোখাটো জ্বালামুখ ছিল, এই ছোটোখাটো জ্বালামুখ থেকে কিছু কিছু লাভা উদ্গৃত হয়েছে, সেগুলো আবার এখানে ঠান্ডা হয়ে হয়ে ঠিক এরকম পাথরে পরিণত হয়েছে। যেমন এই যে এখানে একটু দেখা দিল স্তরে স্তরে, স্তরে স্তরে কিভাবে স্তরে স্তরে কিভাবে এখানে দুজন আছে, তারা রুয়ান্ডা আসান্দে, কারিবু আসান্দে, এরা আবার সোহাইলি ভাষায় কথা বলে, কারণ এই অঞ্চলটাতে কঙ্গোলিজ ভাষার পাশাপাশি সোহাইলি ভাষাও চালু হয়, কঙ্গোতে কঙ্গো ভাষার সোহাইলি, তারপর ফাসে ফরাসি ভাষা তো এখানে আসেই, তার সাথে ইংরেজি, কেন এটা একটা বেলজিয়ামের কলোনি ছিল, বেলজিয়ামরা ফরাসি ভাষায় কথা বলে, যার ফলে এখানে ফরাসি, আচ্ছা ফরাসি বুঝো জাম্বু জাম্বু সানা সুন্দর পাহাড়টা কি। ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো, কঙ্গো ডেমোক্রেটিক, গোমা গোমা এবং সাকে শহরের মাঝামাঝি স্থানটা, এই স্থানটা কিভু লেকের পাশে। এই কিভু প্রদেশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে উত্তর কিভু, একটা আছে দক্ষিণ কিভু, এটা আছে দক্ষিণ কিভু এবং এখান থেকে অল্প দূরেও কয়েক কিলোমিটার পূর্ব দিকেই হচ্ছে আবার রুয়ান্ডার সীমানা। ভিডিও করছে আমাদের কর্পোরাল নইম নাকি নইম জাহান, হ্যাঁ কর্পোরাল নইম জাহান, সে আমাকে ভিডিও করে দিচ্ছে, সে বাংলাদেশ মিলিটারি পুলিশের, ধন্যবাদ নইম।